আন্তর্জাতিক চোরা চালান চক্রে দুই পান্ডাকে গ্রেফতার করলো বন দপ্তর। প্যাঙ্গুলিন পাচার চক্রে দুই পাচারকারীকে ভুটান সীমান্তের জয়গা এলাকা থেকে গ্রেফতার করলো বৈকুণ্ঠপুর বন বিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স। দেওয়া হচ্ছে সাদা কাগজ, ছেপে বের হচ্ছে 500 টাকার নোট, দৃশ্য দেখে চোখ কপালে টাস্ক ফোর্স প্রধানের। বন্যপ্রাণী পাচারকারীদের মোবাইলে মিলল টাকা ছাপানোর মেশিনের ভিডিও, চোখ কপালে উঠল টাস্ক ফোর্স প্রধানের। গত 21 নভেম্বর নাগরাকাটা থেকে জীবন্ত প্যাঙ্গুলিন সমেত 5 ভুটানের নাগরিককে গ্রেফতার করে টাস্ক ফোর্স। এদের মধ্যে 2 জন মূল অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় বন দপ্তর। হেফাজতে নেওয়া 2 পাচারকারীকে সাথে নিয়ে শনিবার বিকেলে জয়গা এলাকায় অভিযান চালিয়ে আরও 2 জনকে পাচারকারীদের সহযোগী সন্দেহে গ্রেফতার করে টাস্ক ফোর্স। এরা যথাক্রমে হ্যামিল্টনগঞ্জের বাসিন্দা দীপক প্রধান এবং জয়গার বাসিন্দা দীপেন মুখিয়া। সঞ্জয় দত্ত জানান, আমরা প্যাঙ্গুলিন পাচারের অভিযোগে হেফাজতে নামা 2 জনকে সাথে নিয়ে শনিবার আলিপুরদোরে জয়গা এলাকায় অভিযান চালাই। সেখান থেকে দীপক প্রধান ও দীপেন মুখিয়া নামে 2 জনকে গ্রেফতার করি। এরপর রাতে এদের জেরায় বিভিন্ন তথ্য উঠে আসে। তিনি আরও জানান, তাদের মোবাইল থেকে টাকা ছাপানোর মেশিনের লাইভ ভিডিও পাওয়া যায়, এছাড়া গন্ডারের শিং ও প্যাঙ্গুলিনের দরদামের ভিডিও পাওয়া যায়। এরা আন্তর্জাতিক পাচারকারী, এদের জলপাইগুড়ি আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে। প্যাঙ্গুলিন ধরেছিলাম, প্যাঙ্গুলিনের সাথে আমাদের আরো অনেক রিলেটেড ব্যাপার ছিল, যে গন্ডারের খড়গড় ব্যাপারও ছিল, যেগুলো আমরা বিভিন্ন রকম মোবাইলের মধ্যে পেয়েছিলাম। তো আমরা সাঙ্গে খান্ডু বলে একজন আছে, যাকে ভুটানে আমরা অ্যারেস্ট করেছিলাম, তার মোবাইল থেকে তাকে আমরা রিমান্ডে নিয়েছিলাম। তো রিমান্ডে নিয়ে পরে তারা জানতে পারি যে দীপক প্রধান বলে একজন লোক আছে, যা দীপক প্রধান দীপার দীপেন রাই এরা আছে, এরা হচ্ছে চোরাচালানকারীর সাথে যুক্ত এবং একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। তো আমরা কালকে জয়গার থেকে তাদেরকে অ্যারেস্ট করি, যারা ইয়ে আছে যে রিমান্ডের আসামিকে নিয়ে আমরা যাই এবং সে বাড়ি দেখিয়ে দেয়। তারপর আমরা ওখান থেকে আমরা অ্যারেস্ট করি, অ্যারেস্ট করে আজকে কোর্টে প্রটক করলাম এবং তাদের মোবাইল থেকে বিভিন্ন রকম অ্যানিমেলসের ছবি এবং আমরা যে ধরেছিলাম যে প্যাঙ্গুইন প্যাঙ্গুইনের ছবি এবং তার সাথে প্যাঙ্গুইনের সাথে বিভিন্ন রকম জালি টাকার কারবারেরও ছবি এবং বিভিন্ন রকম ইললিগাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত, তার মধ্যে ওয়াইল্ড লাইফ আর্টিকেলস বেশি। তো তাকে তাকে ধরা হলো এবং তাদেরকে আজকে ওই কো অ্যাক্ট রিলেটেড তাদেরকে কোর্টে প্রটক করা। গতকাল কি একজনকেই ধরেছিল? 2 জনকে ধরেছি। আচ্ছা, আরেকবার নামটা যদি বলেন তাহলে। দীপক প্রধান আর হচ্ছে দীপেন রায়। কোথা থেকে ধরলেন? জয়গা থেকে। আজকে কোর্টে পুটে। থ্যাংক ইউ। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নাম্বার 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.